কালিদাসের মেঘদূত যেমন প্রিয়সিখী কল্পনা করতে শেখায়, জয়দেবের গীত গোবিন্দ যেমন প্রেমের অপেক্ষাকে প্রতীক্ষাতে পরিণত করতে শেখায়, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা যেমন বন্ধনহীন গ্রন্থিতে থেকেও চলতি হওয়ার পন্থী হতে শেখায়, সৈয়দ মুজতবা আলীর শবনম তেমনি মিলন আর বিরহের মানচিত্র ঠেলে আমাদের নিয়ে চলে একান্ত এক হৃত কোমলের দেশে। যাযাবরের দৃষ্টিপাত বা জনান্তিক যেমন প্রেমের আদর্শ লিপি, সৈয়দ মুজতবা আলীর শবনম হল তার উচ্চতর শ্রেণী প্রেরণার অন্যতম পাঠ্য। শবনম উপন্যাস সম্পর্কে আবদুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন, বাঙালি তরুণ তরুণীদের প্রেমে পড়ার পূর্বে অবশ্যই সৈয়দ মুজতবা আলীর শবনম উপন্যাসটি পড়ে নেওয়া উচিত। এমন শিক্ষণীয় প্রেমের উপন্যাস বিশ্ব সাহিত্যে আর একটিও নেই। কথাটির সত্য মিথ্যা বিচার পাওয়া যাবে গোটা উপন্যাসটি পড়ার পরেই। শবনমের রূপের বর্ণনায় লেখকের ভাষায় ছিল এমন, এমন সময় গট গট করে বেরিয়ে এলেন এক তরুণী, প্রথম দেখেছিলুম কপালটি যেন তৃতীয়ার ক্ষীণ চন্দ্র, শুধু চাঁদ হয় চাপা বর্ণের, এর কপালটি একদম পাগমান পাহাড়ের বরফের মতোই ধবধবে সাদা, নাকটি যেন ছোট বাঁশি, ওইটুকুন বাঁশিতে কি করে দুটো ফুটো হয় জানি নে, নাকের ডগা আবার অল্প অল্প কাঁপছে, গাল দুটি কাবুলেরই পাকা আপেলের মতো লাল টুকটুকে, তবে তাতে এমন একটা শেড রয়েছে যার থেকে স্পষ্ট বোঝা যায় এটা রুশ দিয়ে তৈরি নয়, চোখ দুটি লাল না সবুজ বুঝতে পারলুম না, পরনে উত্তম কাঠের গাউন, জুতো উঁচু হিলের। এই উপন্যাসের ভূমিকা লিখেছেন মোহাম্মদ এনামুল হক এবং উৎসর্গ করা হয়েছে রাজশেখর বসুকে। শবনম তিন খণ্ডে লেখা হয়েছে, তবে এই তিন খণ্ডের বিশেষ কোনো নাম নেই, পরিচয় থেকে প্রণয়, অতঃপর একটা সুন্দর সামাজিক পরিণয়, শেষ পর্যন্ত প্রেমের শুদ্ধতম স্রোত অপেক্ষায় ভাসিয়ে দেয়। পুরোটা জুড়ে লেখক তার সম্প্রতিভ সত্তার পরিচয় দিয়েছেন। এই সম্প্রতিভ পরিচয় দেখা যায় লেখকের দেশে বিদেশের আব্দুর রহমানের মতো এখানেও যেন রয়েছে অদ্ভুত মুগ্ধতা। বাংলাদেশের সিলেটের ছেলে মজনুন চাকরি সূত্রে গিয়েছিলেন আফগানিস্তানে অধ্যাপনা করতে, অর্থাৎ শিক্ষকতা পেশাকে কেন্দ্র করে আফগানিস্তানে মজনুনের আগমন। সেখানে একজন তুর্কি বংশোদ্ভূত আফগান তরুণী শবনমের সাথে বাঙালি এই তরুণের প্রেমকে ঘিরে আবর্তিত হয় এই উপন্যাসের কাহিনী। পথ হারিয়ে শবনমের সহিত প্রথম দেখা, কথাবার্তা, একে অন্যের পরিচয়, প্রথম দেখায় মজনুনের দুর্নিবার্য আকর্ষণ, নিন্দ্রা হারাম, সর্দার আওরঙ্গজেবের কন্যা শবনম, যে রাজকন্যা সমতুল্য তাকে কি ভিনদেশি বাঙালি শিক্ষকের পাশে মানায়? কিন্তু ভালোবাসা তো জাতকুল মানে না। শবনমকে মজনুনের দেওয়া প্রথম উপহার ছিল সিলেটি লেবু, আর শবনমের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কাগজে লেখা কবিতা। বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমন্ত্রণে পারস্যের কবি হাফিজের লেখা সেই কবিতা মজনুম শবনমের জন্য ফার্সি শিখতে শুরু করেছিল। ফার্সি, উর্দু, বাংলা কবিতায় সে শবনমকে মুখরিত করে রেখেছিল। শবনমও কম যায় না, কবিতার ফুলঝুরি তার বাক্য বন্ধে লুটোপুটি খেয়েছিল। দ্বিতীয় দেখায় বিদেশিনী শবনমের প্রেমে আবদ্ধ হলেন নায়ক। আস্তে আস্তে মজনুনের ভালোবাসা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকে। তৃতীয় দেখায় জানতে পারেন যে তাদের প্রেম ক্রিয়া বিক্রিয়া প্রতিক্রিয়া স্বাভাবিক নিয়ম মেনে চলছে, অর্থাৎ শবনমও মজনুনের প্রেমে পড়েছেন। প্রেম যত গাঢ় হতে থাকে শবনমও মজনুনের বাড়িতে আসা যাওয়া শুরু করে। তারপর তাদের কিছু সময়ের বিচ্ছেদ, তবুও চিঠিতে যোগাযোগ এবং হঠাৎ শবনমের প্রত্যাবর্তন। এই উপন্যাসের মূল সৌন্দর্য এখানেই। অজস্র শ্রুতি মধুর কবিতায় পাঠক মুগ্ধ হবেন, মুগ্ধতার রেশে কবি হয়ে আসবেন খাজা শামসুদ্দিন মোহাম্মদ হাফিজ, শেখ সাদী, জালালউদ্দিন রুমি, কলিন কাশানি, সত্যেন দত্ত, কালিদাস প্রমুখ জগদ্বিখ্যাত কবিগণ। প্রেমের অমীয় বাণী কাব্য মধুর বর্ণনায় ফুটে উঠেছে উপন্যাসের পাতায় পাতায়, সুবাস ছড়িয়ে দিবে এমন একটা ভাব এখানে। এ কারণে বোধ হয় কোনো কোনো বোদ্ধা শবনমকে কাহিনী কাব্য হিসেবে চিহ্নিত করেছেন। পরিশেষে লুকিয়ে বিয়ে, তারপর পুনরায় আনুষ্ঠানিক বিয়ে। শবনম আর মজনুর বিয়ের মুহূর্তের প্রার্থনা ছিল একেবারেই আলাদা, একেবারেই ভিন্ন রকম। যে কোনো বিশ্বাসীর হৃদয়ে তা দোলা দেবেই। হে খোদা, আদম এবং হাওয়ার মধ্যে, ইউসুফ এবং জুলেখার মধ্যে, হজরত এবং খাদিজার মধ্যে যে প্রেম ছিল, এ দুজনার ভিতর সেই রকম প্রেম হোক। মুজতবা আলীর ভ্রমণ কাহিনীর ঘ্রাণ শবনমেও পাওয়া যাবে। আফগানিস্তানের কাবুল,
পাগমান মাজারি শরীফ তো আছেই, সাথে আছে বাংলাদেশের সিলেট। বিয়ের পরের দিন কোনো এক কাজে মজনুর বাইরে গিয়েছিল। পড়তে পড়তে মনে হতেই পারে এই উপন্যাসে তাহলে শেষ অবধি হয়তো শুভ সমাপ্তি। যখন থেকে ভাবতে শুরু করবেন এই উপন্যাসে রয়েছে দারুণ এক হ্যাপি এন্ডিং, ঠিক তখন থেকে কয়েক পাতা এগুলোই একটা চিরকুট পাওয়া যাবে। শবনম লিখেছে, বাড়িতে থেকো আমি ফিরব। কোথায় গেল শবনম, কেনই বা গেল, ঠিক কতদিনের জন্য গেল? শবনম তার প্রেমিক মজনুরের প্রতি আবেদন জানিয়েছে, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেও না। বোধ করি সে কারণে তাদের সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। পরে জানা যায় শবনমকে কারা যেন তুলে নিয়ে গেছে। শবনম ঘরে নেই, বিরহের দিন কাটাচ্ছে মজনুন। কয়েক ঘন্টা হয়ে গেল শবনম ফেরেনি, দিন হয়ে গেল তাও ফেরেনি শবনম, মাস হয়ে গেল, শবনম কি ঘরে ফিরবে? কেনই বা এই অন্তর্ধান, এতটা ভালোবেসে শেষে কেন চলে যেতে হলো, এই বিরহের মানে কি? ভিনদেশি যুবক মজনুন কি করবে, কোথায় কোথায় খুঁজবে সে তার স্ত্রী শবনমকে? সে কি তাহলে তার নামের মতোই হিমিকা হয়ে সকালে রোদ হয়ে ওঠার সাথে সাথে শুকিয়ে গেছে? কিন্তু সে যে চিরকুটে লিখে গিয়েছে, বাড়িতে থেকো আমি ফিরব। একা একা দিন যাপনে মজনুনের কেবল একটা কথাই মনে পড়ত বারবার, শবনমই তাকে বলেছিল, আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না। সৈয়দ মুজতবা আলী শবনমের বর্ণনা লিখেছে এভাবে, প্রথমে দেখেছিলুম কপালটি যেন তৃতীয়ার ক্ষীণ চন্দ্র, শুধু চাঁদ হয় চাপা বর্ণের, এর কপালটি একদম পাগমান পাহাড়ের বরফের মতো ধবধপে সাদা। আফগানিস্তানের লেবু তেমন হয় না। পুনের প্রথম দিন মজনুম শবনমকে উপহার দিয়েছিল পাঞ্জাবির পকেট হাতড়ে পাওয়া একটি ভারতীয় লেবু। লেবু টুপিয়ে শবনম বলেছিল, এটা কি? ও লেবু, লিমন, লিমনি হিন্দুস্তান যার ভেতরটা টক। সে প্রসঙ্গে উল্লেখ করে লেখক লিখেছেন, ওরে মূর্খ, দিলি একটা লেবু, তাও শুনতে হলো ভিতরটা টক, না সে মিন করেনি, আলবত করেছে, না সে করেনি। এভাবে বিভিন্ন ধরনের রম্যভিত্তিক আলোচনা এবং এখানে যে ট্র্যাজেডিক্যাল যে ইন্ডিং, এই ইন্ডিংয়ের মাধ্যমে এই উপন্যাসটা পরিপূর্ণ। যারা এই উপন্যাসটা এখনও পড়েননি তারা পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।